বাড়ি কোথায়? হ্যাঁ, বাংলাদেশের বাড়ি। এখানে কি করছেন? চিকিৎসার জন্য এসেছি। চিকিৎসার জন্য মানে কে চিকিৎসা করবে আপনাদের? না চিকিৎসা, চলে যান চলে যান, আপনাদের জন্য আমাদের পেশেন্ট জায়গা নিতে পারছে না। বসা দূরে থাকবে না। যখন টোল করেছিল তখন মনে ছিল না? আমি তো করি, হ্যাঁ আমি করিনি, তোমার ব্যস্ত করা ছিল। দেখুন না, তখন মনে ছিল না টোলের কথা? যাও কলামামুনির কাছে নিয়ে যাও, কলামামুনি ঠিক করে দেবো তোমার বাপরে। আমি তো করিনি। হ্যাঁ কলামামুনির কাছে নিয়ে যাও। বাবা অসুস্থ, তো বাংলাদেশে যা, অস্ট্রেলিয়া যা। ভারতে কি করতে আসছিস? ভারতে কি করতে আসছিস? হ্যাঁ পাসপোর্ট আছে? পাসপোর্ট আছে? কি হয়েছে? কি হয়েছে? তখন টোল করেছিল তখন মনে ছিল না? ভারত দেখেছিল, খুব না তাচ্ছিলি, ঈদ হয়েছিল তোদের? না তখন ঈদ ছিল, আমরা তো করিনি। তোরা করছিস তোদের? আরে বাংলাদেশ থেকে এসছে, যখন ভারত দেখা গেছিল খুব টোল করছিল না? দেখুন না, দেখবো দেখবো কি হচ্ছে। ডাক্তার এসে ভিজিট করছে, ঠিক আছে? এই দশটা পেপার, আটটা পেপার আসবে না? তোর এখন পাকিস্তান বাবা নেই, অস্ট্রেলিয়া বাবা নতুন আছে? কথা বলবি না, তুমি সুস্থ হয়ে যাবা। কবে থেকে গেলে? প্রায় 40 দিন ধরে পড়ে আছে এখানে, কেউ ভর্তি নিচ্ছে না। কেন? এখানে চান্স পাইনি না? আমরা বাংলাদেশি বলে আমাদের কেউ ভর্তি নিচ্ছে না স্যার। বাংলাদেশি বলে ভর্তি নিচ্ছে না? সুস্থ হয়ে যাবা, তুমি সুস্থ হয়ে যাবো। ঠিক আছে, না চুপ করুন না। প্রায় 40 দিন ধরে এখানে, এখানে কেন? ভিতরে বেড নেই, বাংলাদেশি বলে আমাদের কেউ নিচ্ছে না স্যার। বাংলাদেশি বলে ভয়াবান হন না স্যার। এই অক্সিজেন পেলেন কোথা থেকে? বাইরে থেকে পয়সা দিয়ে কিনে নিয়েছি। আরে আপনারা এরকম ব্যবহার করছেন কেন? আমি কোন ভিডিও দেখতে চাইবো না, আমি কোন ভিডিও দেখবো না। আপনাদের কি কোনো মনুষ্যত্ব নেই? তাহলে আপনারা এরকম ব্যবহার করছেন কেন? ওরা যাই ব্যবহার করুক, ওরা পার্শ্ববর্তী দেশ, ওটা ওদের স্বভাব হতে পারে, কিন্তু এটা তো আমাদের স্বভাব না। আমরা ভারতবাসী, আমাদের সংস্কৃতি কিন্তু অন্য কথা বলে। আমাদের সংস্কৃতি বলে অতিথি দেব ভবা, মানে জানো তো। তারা যা করছে সেটা যদি তোমরাই করো তাহলে তোমাদের আর তাদের মধ্যে পার্থক্যটা কোথায় থাকবে? যে যেমন তার সাথে তেমন, তাদের সঙ্গে তাই করবে, তাহলে তোমার সঙ্গে তার সঙ্গে পার্থক্যটা কি? তাহলে ওরা যা করেছে সেটা দূরে দূরে যান, তো দূরে যান। আপনার গায়ে তো উঠেনি বাবা, এর মধ্যেই তো উঠে যাচ্ছেন। আপনার অবস্থা ঠিক আছে? বাংলাদেশি বাংলাদেশি আমি চিনি না, সরে যান। একে হোটেলে নিয়ে যাওয়া গেল, একে হোটেলে নিয়ে রাখুন গেল। জায়গা দিচ্ছে না, কোথাও জায়গা দিচ্ছে না, ট্যাক্সি থেকে নামিয়ে দিয়েছে স্যার। আপনাদের এত মানসিকতা খারাপ যে একটা অসুস্থ মানুষ আর খুব সিরিয়াস কন্ডিশন, ইমিডিয়েট চিকিৎসা দরকার, আর আপনারা কি করছেন? কোন হোটেলে তাদেরকে ঢুকতে দিচ্ছেন না, এটা ঠিক হচ্ছে? আপনাদের ফ্যামিলির কাউর এরকম হলে কি এরকম পারতেন করতে? সেটা তো আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু এটা তো ওরা যেটা করেছে তার জন্য তো ভারতে এটা হয়েছে, না হলে তো হতো না। ওরা করেছে, ওদের দেশের লোক করেছে, তাদের মানসিকতা খারাপ, তাই বলে আপনাদের মানসিকতা? আমাদের মানসিকতা খারাপটা নয়, আমাদের মানসিকতা খারাপ নয়। আর এদের মধ্যে পার্থক্যটা কি রইল? পার্থক্যটা নেই, একটু মানবিক হয়। বলুন, আপনি কিন্তু খুব বড় ভুল করছেন। আপনি কি ভারতবাসী নন? আপনি কি ভারতবাসী নন? চিকিৎসা শেখাবেন আমাকে? ভারতবাসী হওয়া শেখাবেন? আপনার ভারতবাসী আমার কর্তব্য কি? আমার কাজ কি? আমার কাজ একটা পেশেন্টকে দেখা, ঠিক আছে? এরা খারাপ কাজ করেছে আমি মেনে নিলাম, তাই বলে আপনার সঙ্গে আমরা এইরকম খারাপ ব্যবহার করবো? আমি ওনার সঙ্গে সেই পরিচয়, দ্বন্দ্বটা অন্য জায়গায়, দ্বন্দ্বটা অন্য জায়গায়। দেশের লোক অসুস্থ হয়ে পড়ে আছে, তাদের কোনো বেড নেই, বাংলাদেশিকে বেড দিচ্ছেন আপনি? হ্যাঁ, এগুলো তো মানা যায় না। আমার কাছে ভারতবাসী বাংলাদেশি বলে কথা নয়, আমার কাছে একটা অসুস্থ পেশেন্ট, তাকে যতটুকু আমার কর্তব্য রয়েছে, অসুস্থ পেশেন্ট তো আরেকটা পড়েছে, তাকে বলুন আমি সবাইকে সেখানে যেরকম পেশেন্ট পড়েছে ওই পাশে বসে পড়েছে, যাবেন ওই পাশে, যাবেন দেখতে? আপনার হসপিটালে 10টা যদি থাকে পেশেন্ট, তার মধ্যে 8টা বেড এদেরই।
আটটা বেড়ে দেরি। দেখো এদের হোক আর যেই হোক পেশেন্ট পেশেন্টই আমার কাছে পেশেন্ট মানে তাকে সুস্থ করতে বাংলাদেশি কিন্তু এই পেশেন্টটা বাংলাদেশি আমরা বলতে হবে। আরে বাবা বাংলাদেশি হয়েছে তাতে কি হয়েছে? একটা অসুস্থ মানুষ আছে। আমার আমার নৈতিক দায়িত্বটা কি? আমার নৈতিক দায়িত্বটা হচ্ছে একজন পেশেন্টকে অসুস্থ পেশেন্টকে সুস্থ করা। কিন্তু আপনি আমার নৈতিক বাংলাদেশি বলে থাকেন বাবু চিন্তা করতে পারছেন না, আপনারা ভুল বলছেন না। ঠিক আছে তাহলে আপনারা আপনারা কি চাইছেন? আপনি চাইছেন আপনারা আমি আমার কাছে বুঝতে পারছি না। ওরা টোল কাটে তখন তো ইন্ডিয়ান লোকগুলো বাইরে কি টোল কাটে বাংলাদেশ লোকগুলো নিয়ে যায় মানে যেই বাজে বাজে কথাগুলো ওরা বলেছে আপনি শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে। আমিও দেখেছি আমিও শুনেছি আমি সবকিছু আপনার মাথা গরম আছি অবশ্যই মাথা গরম আপনি কি আপনার দেশকে ভালোবাসেন? এই মাথা গরম আপনি কি আপনার দেশকে ভালোবাসেন? অবশ্যই আমি ভালোবাসি আমার ভারতবর্ষকে আমি ভালোবাসি বলে সেই ভারতবর্ষ প্রতি আমার যা নৈতিক দায়িত্ব আছে সেই দায়িত্বটা আমি পালন করবো চাহে সে বাংলাদেশি হোক চাহে সে ভারতবাসী হোক। তোমরা এটা করতে পারো না, এরা খারাপ কাজ করেছে বলে তোমরাও খারাপ কাজ করবে, তাহলে তোমাদের মধ্যে আর তার মধ্যে পার্থক্যটা কি রইল? আমি মেনে নিলাম এরা খারাপ কাজ করেছে, এরা খারাপ। আপনার কথা আমরা মানছি, আপনার কথা আমরা মানছি, সব কিছুতে আমাদের পিছনে লাগার কি দরকার আছে ওদের? আরে ওরা লেগেছে ওরা লাগুক না, ওরা লেগেছে ওরা লাগুক না, ওরা তো আমাদের কাছে আসতে হচ্ছে। ওরা আমাদের কাছে হেল্প চাইতে এসছে তো তাকে আমি হেল্প করবো না? অবশ্যই। আপনার মানবিকতা কি বলে? অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনার বাবা যদি এইভাবে পড়ে থাকতো সেটা কি খুব ভালো হতো? না আমরা তো যেতাম না বাংলাদেশে চিকিৎসা করাতে, আমরা যাই না তো। আপনারা যান না ঠিক আছে, তারা যখন আপনাদের কথা শুনে আমি চলবো না। দেখুন চিকিৎসা করাটা যখন আমার দায়িত্ব আমি চিকিৎসা করবো, চাই সে বাংলাদেশি হোক চাই সে অস্ট্রেলিয়ান হোক। চুপচাপ থাকুন, আপনারা বেশি কথা বলছেন। আপনি আপনারা ভুল করছেন, আমি এখনো বলছি আপনাদের এটা উচিত হচ্ছে না, একটু মানবিক হন, মানুষের প্রতি একটু মানবিক হন। হয়েছে করেছে ওরা করেছে, তার বিনিময়ে আপনারা এটা করতে পারেন। ড্রাইভার এই আমার গাড়িটা নিয়ে আসো তো, এনাকে আমার চেম্বারে নিয়ে চলো। ডাক্তারবাবু আপনি ভেবে নিন, ডাক্তারবাবু তোমাদের কি সমস্যা? আপনি ডাক্তারবাবুকে ভেবে দেখতে পারেন, আমি কি ভুল করছেন? আমি ভেবে দেখেছি তোমাদের মানবিকতা থাকতে না পারে কিন্তু আমার মানবিকতা আছে, আর আমি ডাক্তার হিসাবে আমার যেটা ডিউটি সেটা আমি করব। তোমাদের কারোর কথা শুনে আমি চলবো না, এই ম্যানেজমেন্ট যখন আমার দায়িত্বে রয়েছে আমি যা ইচ্ছা তাই করতে পারি। যারা এখন ইন্ডিয়ার লোক বাইরে আছে প্রত্যেকে চিকিৎসা পাচ্ছে এবং প্রত্যেকে চিকিৎসা পাবে, কেন এত কথা বলছো? তোমার বাড়ির লোক আছে? কোথায় আছে? ভিতরে আছে নিশ্চয়ই, চিকিৎসা পাচ্ছে, বি ব্লকে রয়েছে, বি ব্লকে চিকিৎসা পাচ্ছে তো। আমি কথা বলতে দিন, আমাকে আমি তখন মনে হচ্ছেন আপনার কি আছে বাড়ির লোক? স্যার কালকে ডিসচার্জ হয়ে যাবে, ঠিক আছে ভালো আছে। এই আমাকে একটু সাহায্য করতেই তোমার বাবা এরকম ভাবে পড়ে থাকতো তাহলে তোমরা করতে না? করবে, তোমরাও করবে। এই অক্সিজেন সিলিন্ডারটা ধরো ভাই, পড়ে যাবে। ধরুন ধরুন। আরে ওনার ছেলে কোথায়? ওনার ছেলে কোথায়? ওনার ছেলে কোথায়? ওই ছেলেটা একদম যাই, পাঁচ একদম যাই। ও এটাকে তুলে দাও না, এটাকে তুলে দাও না, অক্সিজেন সিলিন্ডার আমার থেকে ধরুন না। আপনাকে প্রমাণ করলেন যে আমরা ভারতীয়রা কতটা উদার। একদম আরে 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 ওটো 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 ওটা ঠিক আছে ঠিক আছে চল চলো। আমাদের সবাইকে মানবিক হতে হবে, তাহলেই আমরা